আপনার টাকা আছে, আপনার সম্পদ আছে, কিন্তু আপনি গরিব দুঃখীর সাহায্য সহযোগিতায় এগিয়ে আসেন। আপনার বাড়ির পাশে অসুস্থ হয়ে পড়ে আছে, বছরের পর বছর বিছানায় পড়ে, সারা শরীর পচে গলে যাচ্ছে, পোকা ধরে গিয়েছে, কিন্তু আপনি তাদেরকে দেখলে মাথা নিচ দিকে হয়ে চলে আসতেন, তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে যান না। আপনার টাকা, আপনার এই সম্পদ আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আপনার এই টাকা, আপনার এই সম্পদ আপনাকে সাপ হয়ে ধ্বংস করবে। আপনি যখন নিজেকে দাবি করেন, আমি টাকার সম্পদের মালিক, আমি সম্পদের মালিক, আমার আল্লাহ তখন বলে, হে সম্পদের মালিক, নিজেকে গর্ব অহংকার করছো। আমার বান্দা, আমার বান্দিরা গরিব অসহায় এতিম মিসকিন তোমার দুয়ারে গিয়েছে, তোমার কাছে সাহায্য চেয়েছে, তুমি তাদেরকে সাহায্য সহযোগিতা দাও, তাদেরকে দান খেরাত করো না। তোমার জাকাতের টাকা, সম্পদের জাকাত তুমি দাও না, এই টাকা দিয়ে তুমি জান্নাতে যাওয়ার পথ পাবে না, এই টাকা তোমাকে জান্নাতে নিতে পারবে না, এই টাকা, এই সম্পদ তোমাকে জাহান্নামের রাস্তায় দেখাবে। তাই নিজেকে যারা সম্পদের মালিক মনে করছেন কিন্তু আল্লাহর রাস্তায় দান খেরাত করেন নাই, জাকাত দেন নাই, আমার আল্লাহ ওই টাকাওয়ালা, ওই টাকার সম্পদের ওলা ব্যক্তির উপর লানত দিতে থাকে, ফেরেশতারা লানত দিতে থাকে, আর বলতে থাকেন, তুমি দানবীর নয়, তুমি সম্পদের মালিক নয়, তোমাকে এই সম্পদ, তোমার এই সম্পদ তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। তুমি যখন কবরে যাবে, এই সম্পদ তোমার জন্য সর্প হিসাবে সৃষ্টি করা হবে, সাপ হয়ে তোমাকে ধ্বংস করবে, আর বলবে, আমি দুনিয়াতে সম্পদ ছিলাম, আজকে সেই সম্পদ আমি তোমার শত্রু হয়ে গিয়েছি, আজকে সাপ হয়ে গিয়েছি, এই বলে সম্পদ তোমাকে ধ্বংস করতে থাকবে, সাপ তোমাকে ধ্বংস করতে থাকবে। আপনি বারবার হাজারবার হজ করেছেন কিন্তু আপনি প্রতিবেশীর খেয়াল রাখেন নাই, আপনার এই হজ আপনাকে জান্নাতে নিবে না, আপনার এই হজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি রোজা রেখেছেন, আপনি রোজা রেখেছেন কিন্তু মানুষের সেবায়, মাখলুকাতের প্রতি দয়া, পরকালের প্রতি অনুগ্রহ, পরকালের প্রতি আপনার তাকওয়া কোনো কিছু নেই। আপনার এই রোজা, আপনার এই হজ আপনাকে জান্নাতে নিবে না, আপনাকে জাহান্নামে নিবে। হাসপাতালের মধ্যে মানুষের অভাবে, টাকার অভাবে রাস্তাঘাটে পড়ে আছে, চিকিৎসা নিতে পারছেন না, তাদের দেখাশোনা করেন, মানুষকে আদর আপ্যায়ন করেন না, তাদের প্রতি বিনয় হন না, সদয় হন না, উদারতা দেখান না। আপনার যদি নামাজ আদায় করে, এই নামাজ আপনাকে জান্নাতে নিবে না, আপনার এই নামাজে জাহান্নামে নিয়ে যাবে। কারণ আমার আল্লাহ বলেন, বান্দা, আমি আমার মাখলুকাতের সাথে আমার সেবা নিয়োজিত, আমার বান্দাকে তুমি সেবা করলে আমি আল্লাহকে সেবা করা হবে, আমার বান্দাকে পানি পান করালে আমি আল্লাহকে পানি পান করা হবে, আমার বান্দা অসুস্থ ছিল, রুগ্ন ছিল, তার সেবা করলে আমি আল্লাহর সেবা করা হবে। আমার আল্লাহ হাশরের দিন বলবেন, হে বান্দা, আমি অসুস্থ ছিলাম, আমি পানির পিপাসায় কাতরাচ্ছিলাম, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, আমি অসুস্থ অসুস্থ ছিলাম, তোমার সাহায্য চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাও নাই, আমাকে সেবা শুশ্রূষা করো নাই। তখন বান্দা বলবে, আল্লাহ, আপনাকে তো আমরা দেখি না, আপনার সেবা কিভাবে করবো। আমার আল্লাহ তখন বলবেন, আমার এমন এক বান্দা তোমার বাড়ির পাশে, তোমার প্রতিবেশী ছিল, সে পানি চেয়েছিল, তুমি তাকে পানি পান করো নাই, সে অভাবী ছিল, তাকে দান খেরাত করো না, সে অসুস্থ ছিল, তার সেবা করো নাই, আজকে যদি তাকে সেবা করতে আমি আল্লাহকে সেবা করতে, তাকে যদি ভালোবাসতে আমি আল্লাহকে ভালোবাসতে, তাকে যদি সাহায্য সহযোগিতা করতে
এই সাহায্য সহযোগিতা আমি আল্লাহকে করি। দেখেন আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, আমার আল্লাহ আমাদেরকে কত মহাব্বত করে। তাই সম্পদের মালিক হয়ে যদি সম্পদ সঠিকভাবে আল্লাহর রাস্তায় না দিয়ে যান, যাকাত না দিয়ে যান, আপনার এই সম্পদ কখনো আপনাকে জান্নাতে নিতে পারবে না। এই সম্পদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই সম্পদে আপনাকে জান্নাতের কুলকিনারা স্থানে নিতে পারবে না, আপনাকে জাহান্নামের অগিল অদল গভীরে নিয়ে যাবে। তাই সম্পদ নিয়ে বড়াই করবেন না।